আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা হচ্ছে একটা কাজের জন্য অ্যাপ্লাই করতেছিলাম এবং হচ্ছে স্যাম্পল রেডি করতেছিলাম। তো আমি চাচ্ছিলাম যে কাজটি আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে হয়তো আপনারা এই ধরনের কাজটা যদি শিখতে পারেন তাহলে হয়তো আপনারাও অনলাইন থেকে একটা ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন। সো আমি যখন আমাদের আপওয়ার্কের যে প্রোফাইল রয়েছে এখানে যখন আসলাম, এখানে আসার পর আমাদের বেস্ট মেসেজ আমাদের প্রোফাইল অনুযায়ী আমাদেরকে এখানে বেশ কিছু কাজ হচ্ছে সাজেস্ট করছে। এই যে দেখুন, এটা একটা কাজ পিডিএফ টু এক্সেলের এবং এটার জন্য পেমেন্ট হচ্ছে প্রায় $5। তারপর এটাও পিডিএফ টু ওয়ার্ডের একটা কাজ, এটার জন্য আওয়ারলি পেমেন্ট হচ্ছে $10 থেকে $500। তারপর এটাও একটা পিডিএফ টু ওয়ার্ড কনভার্টের কাজ এবং টাইপিং টাইপের কাজ, এটার জন্য আওয়ারলি পেমেন্ট রয়েছে হচ্ছে $4 থেকে $70। তো এইভাবে আমি যদি এখানে নিচের দিকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল অনুযায়ী আমাদেরকে কিন্তু খুবই ভালো পরিমাণ রেটিং এবং হচ্ছে ভালো পরিমাণ প্রাইজের এখানে হচ্ছে কাজগুলো আমাদেরকে শো করতেছে। তো এখন আপনারা যারা হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট নেই, আপনারা কিভাবে কাজগুলো পাবেন? আপনারা হচ্ছে এখান থেকে আপওয়ার্কে আসবেন। আপওয়ার্কে আসার পর এখানে যদি আপনারা ডেটা এন্ট্রি, কপি পেস্ট বা টাইপিং জব অথবা হচ্ছে আপনারা লিড জেনারেশন লিখে যদি এখানে সার্চ করেন তাহলে এখানে এ ধরনের অসংখ্য কাজ হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে একটি কাজ আমরা হচ্ছে এখন করতেছিলাম। তো এখান থেকে এই কাজটি আমি হচ্ছে নতুন একটি ট্যাবে আমরা ওপেন করে রাখছি। তো এখান থেকে আমি আপনাদেরকে এই কাজটি দেখাচ্ছি। দেখুন, এখানে বেসিক্যালি উনি হচ্ছে একজন ইউনাইটেড স্টেটসের বায়ার। এই যে দেখুন, ইউনাইটেড স্টেটসের বায়ার এবং উনি প্রায় এখানে $3,200 মতো আপওয়ার্কে উনি স্পেন্ড করছে এবং ওনার হচ্ছে প্রায় সতেরোটি উনি হচ্ছে কাজ এখানে পোস্ট করছে এবং ওনার রিভিউ দেখেন প্রায় 5.93। তার মানে উনি একদম অথেন্টিক একজন বায়ার এবং এই কাজটির জন্য উনি বাজেট রাখছে হচ্ছে $200। তো আমি এই কাজটার জন্য অ্যাপ্লাই করব। তো আপনাদেরকেও পাশাপাশি হচ্ছে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের কাজগুলো করবেন। তো আমরা জানি যে যে কোনো কাজ করার পূর্বে আমরা অবশ্যই কাজের ডেসক্রিপশনটা হচ্ছে ভালোভাবে পড়ব। আর এই ধারাবাহিকতা আমরা হচ্ছে এখান থেকে উনি যে ডেসক্রিপশনটা দিয়েছে এটা হচ্ছে আমরা ভালোভাবে পড়ব। এখানে উনি লিখছে, আপডেট রিক্রিয়েট দিস ডকুমেন্ট ইন এক্সেল, ইয়েস ইটস সেভারাল আওয়ার্স বাট আই উইল বি অ্যাবল টু ডু অল দ্য এডিটিং আই ওয়ান্ট। এখানে সে বলছে, আই হ্যাভ অ্যান ওল্ড অ্যাপ্লিকেশন ফর ফ্যামিলিস অ্যান্ড ইট হ্যাজ এ ফিউ ইস্যুস, সাম স্পেসেস আর নট বিগ এনাফ ফর দ্য ইনফরমেশন দ্যাট নিডস টু ইন টু ইট। এখানে ওনার কাছে একটা ওয়ার্ডের ফাইল রয়েছে, যে ওয়ার্ডের ফাইলটাতে এটা একটা ফর্ম টাইপের এবং এখানে যে ফর্মে যে খালি শূন্যস্থানগুলো রয়েছে এগুলো হচ্ছে খুব ছোট, এগুলোতে লেখার মতো জায়গা নাই। তো এখানে উনি বলছে, অ্যান্ড ইট ইজ সিম্পলি ক্র্যাম্পড, আই এম লুকিং ফর সাম ওয়ান হু ক্যান রান উইথ দিস প্রজেক্ট অ্যান্ড জাস্ট মেক ইট বেটার, ইজিয়ার টু ফিল আউট ইন দ্য এক্সেল, সো আই ক্যান এডিট ইট অ্যান্ড আই ডু নট হ্যাভ টাইম অর স্কিল টু ডু এডিটস ইন ওয়ার্ড। তো উনি বলতেছে এই ওয়ার্ড ফাইলটাকে এক্সেলে নিয়ে গিয়ে আর একটু বড় বড় যদি শূন্যস্থানগুলো আর একটু বড় বড় করে দিতে পারে এরকম একজন লোক তার দরকার, তার হচ্ছে কাজটা করার মতো টাইম এবং স্কিলস তার নাই। তো এখন দেখুন, এখানে উনি কিন্তু একটা অ্যাটাচমেন্ট অ্যাটাচ করছে। তো আমরা অ্যাটাচমেন্টটা অলরেডি ডাউনলোড করে রাখছি। দেখুন, অ্যাটাচমেন্টটা হচ্ছে বেসিক্যালি এটা একটা ফর্ম, বেশ বড় একটা ফর্ম। আমি যদি নিচের দিকে যাই প্রায় 7-8-10 পেজের একটা ফর্ম। এই ফর্মটার যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলো হচ্ছে একটু ছোট হয়ে গেছে। তো এটাকে আমাদেরকে এক্সেলে নিয়ে যেতে হবে। এক্সেলে নিয়ে গিয়ে যেই শূন্যস্থানের যে বক্সগুলো রয়েছে, যেমন এই যে এখানে একটা বক্স রয়েছে, যেমন এজের বক্স, এটা কিন্তু খুব ছোট হয়ে গেছে। তারপর নেমের বক্স, এটা কিন্তু খুব ছোট হয়ে গেছে। এই বক্সগুলোকে আমাদেরকে হচ্ছে একটু বড় সাইজে একটু বড় করে হচ্ছে আমরা কয়েকটা স্যাম্পল রেডি করে ওনাকে হচ্ছে কাজের জন্য অ্যাপ্লাই করব। তো প্রথমত আমরা হচ্ছে একটা এক্সেল শিট নিয়ে নিব। এখান থেকে আমি হচ্ছে একটা এক্সেল শিট নিয়ে নিই, নিওতে যাব, তারপর হচ্ছে এখান থেকে মাইক্রোসফট এক্সেলে যাব, তারপর শিটটাকে এখান থেকে ওপেন করব। যেহেতু উনি কিন্তু মেনশন করে দিছে যে এক্সেলই শিটটা করতে হবে, তো প্রথমে আমরা হচ্ছে হেডলাইনগুলোকে কপি করব। এখান থেকে জাস্ট আমি এখান থেকে হেডলাইনটাকে কপি করি, এখান থেকে হেডলাইনটাকে কপি করার পর আমরা এক্সেলে চলে আসব। আসার পর আমি জাস্ট এখানে হেডলাইনটাকে পেস্ট করব। তারপর হচ্ছে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম প্রোগ্রাম অ্যাডমিশন এটাকে আমরা হচ্ছে কপি করব। তারপর হচ্ছে এখানে এনে এটাকে হচ্ছে পেস্ট করব। তারপর হচ্ছে এখান থেকে উনি আমাদেরকে এখানে যেটা চাইছে চাইল্ড ইনফরমেশন একটা লেখা রয়েছে এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা জাস্ট এখান থেকে এটাকে এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে প্রথমেই যেটা রয়েছে নেম অফ চাইল্ড আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করব।
কপি করার পর আমরা এখানে নেম অফ চাইল্ডের ঘরে এনে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এটাকে আমরা এই দুইটা ঘরকে এখান থেকে মার্জ করে দেব। মার্জ করার পর এটাকে এখান থেকে অল বর্ডার করে দেব। তারপর এখান থেকে এই যে বক্সটা রয়েছে এটা এখানে যে সাইজটা রয়েছে এর থেকে একটু বড় দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখানে যাব, এখান থেকে এই তিনটা ঘর নিব, তিনটা না চারটা ঘর নিই, তারপর এখান থেকে এটাকে মার্জ করে দিব, তারপর এখান থেকে বক্সে গিয়ে বর্ডারে গিয়ে অল বর্ডার করে দিব। তারপর হচ্ছে এখান থেকে মানে হুবহু এখানে যে ফর্মটা রয়েছে এরকমভাবে আমাদেরকে এটা এক্সেলে বানিয়ে দিতে হবে। তারপর এখানে রয়েছে ডেট অফ বার্থ, সো আমরা এখান থেকে ডেট অফ বার্থটাকে কপি করব। তারপর হচ্ছে এখানে এসে এখানে ডেট অফ বার্থ এটাকে পেস্ট করে দেব। তারপর ডেট অফ বার্থের যে ঘরটা রয়েছে এটাকে আমরা হচ্ছে মার্জ করে নেব, তারপর অল বর্ডার করে নেব এখান থেকে। তারপর এখান থেকে ডেট অফ বার্থের জন্য আমরা তিনটা লাগবে, মেবি তিনটাই নিয়ে নেব, তিনটাকে মার্জ করে এখান থেকে অল বর্ডার করে নেব। তারপর হচ্ছে এখান থেকে জেন্ডার এম এফ এটা দিয়ে দেব। আমরা এখানে লিখব হচ্ছে জেন্ডার, জি ই এন ডি ই আর, জেন্ডার। জেন্ডারের ঘরটাকে আমরা অল বর্ডার করে দেব এখান থেকে, প্রত্যেকটাকে আমরা এখান থেকে অল বর্ডার করে দেব। তো কাজটা শেষ করে আমরা সবগুলো একসাথে অল বর্ডার করে দিতে পারি, কিন্তু কাজের ফরম্যাটের সুবিধার্থে আমরা হচ্ছে আগে থেকে বর্ডার করে নিচ্ছি। তারপর এম এফ, সো আমরা এখানে হচ্ছে দিয়ে দিব হচ্ছে এম, তারপর এখানে দিয়ে দিয়ে দিব হচ্ছে এফ। হ্যাঁ, এখানে আমরা একটা কোলন চিহ্ন দিয়ে দিব, জাস্ট একটা কোলন দিয়ে দিলাম। তারপর এই দুইটাকেও আমরা অল বর্ডার করে দিব এখান থেকে, জাস্ট অল বর্ডার। তো এখন কথা হচ্ছে এত বড় ফর্মটা কিন্তু এ ফোর সাইজে ধরবে না, সো এই জন্য আমরা হচ্ছে আগে একটা ফেসটাকে সেট আপ করে নেব। ফেসটাকে সেট আপ করার জন্য আমরা পুরোটাকে এভাবে ধরবো, জাস্ট পুরোটাকে ধরে এখান থেকে পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু কমিয়ে দেখব, জাস্ট কত হইলে হয়। এখানে দেখুন একটা রেখা শো করতেছে, যতক্ষণ না এই রেখার ভিতরে আপনার কলামগুলো আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এ ফোর সাইজের পেপারে কিন্তু এটাকে প্রিন্ট দিতে পারবেন না। সো আমি এখান থেকে আর একটু এটাকে ছোট করে নিলাম, দেখুন এটা 70-এ যখন নিয়ে আসছি তখন কিন্তু এখন এ ফোর সাইজের ফরম্যাটে চলে আসছে। সো আমরা এখন এখান থেকে যে হেডিংগুলো রয়েছে এই হেডিংগুলোকে আমরা হচ্ছে মার্জ করব। আমি হোমে চলে আসব, এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব, এগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে নিব। যেহেতু বায়ারকে আমরা হচ্ছে স্যাম্পল হিসেবে কাজটা দিব, সো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে মার্জ সেন্টারে নিয়ে আসব। আনার পর হেডিংটাকে আমরা হচ্ছে এখান থেকে 20x22 এরকম 20-এ রেখে দিব, এবং বাকি যে দুইটা রয়েছে এই দুইটাকে আমরা হচ্ছে এখান থেকে 14-টে রাখব, জাস্ট 14-টে। তারপর হচ্ছে বাকি ইনফরমেশানগুলো আমরা দিব। এখান থেকে আমরা অ্যাড্রেসটা নিব, এই যে দেখুন অ্যাড্রেস, সো এখান থেকে অ্যাড্রেসটাকে আমি কপি করব। অ্যাড্রেসটাকে কপি করার পর আমরা এক্সেলে চলে আসব, আসার পর এখানে অ্যাড্রেসটাকে পেস্ট করব, এবং এই দুইটা সেলকে আমরা মার্জ করে দেব। এখান থেকে মার্জ করে এই সেলসটা এখানে আমরা দিয়ে দিব হচ্ছে অল বর্ডার, এখান থেকে অল বর্ডার। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেসের ঘরটা আমরা একটু বড় রাখব, যেহেতু ওনার ঘরটা বড় প্রয়োজন, সো আমরা এখান থেকে ঘরটাকে একটু বড় রাখব, এখানে মার্জ করে দিব। তারপর হচ্ছে এখান থেকে অল বর্ডার দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে সিটিটা দিব, এস্টেট, জিপ কোড, এগুলো হচ্ছে ওনার মতো করে এখানে দিয়ে দিব। জাস্ট এভাবে হচ্ছে আমাদেরকে এখানে যে পুরো ফর্মটা রয়েছে পুরো ফর্মটা এভাবে হচ্ছে সাজাতে হবে। সাজানোর পর আমরা হচ্ছে এখান থেকে আমরা যখন কাজের জন্য অ্যাপ্লাই করব তখন আমরা পুরোটা সাজাবো না, আমরা জাস্ট এইটুকু প্রথম যে প্যারাটা আছে এই প্রথম প্যারাটুকু আমরা হচ্ছে সাজাবো। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে এইটুকু করলাম, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এই জন্য। তো সাজানোর পর আমরা হচ্ছে এই কাজে চলে আসব। কাজে আসার পর আমরা যখন কাজের জন্য অ্যাপ্লাই করব এখান থেকে অ্যাপ্লাই নাও যে অপশনস রয়েছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে নিচের দিকে যাব, এখানে একটু নিচের দিকে গেলে আমরা হচ্ছে কাজের রিকোয়ারমেন্টটা দেখতে পাবো, এবং এখানে আমরা কিভাবে পেমেন্ট নিব, মাইলস্টোন নাকি বাই প্রজেক্ট, সো আমরা এখান থেকে বাই প্রজেক্ট নিয়ে নিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা নিচের দিকে গেলে এই কাজটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগতে পারে, সো এখানে অপশনই আছে এই চারটা। আপনার যদি 2 মিনিটের মধ্যে আপনি করে দিতে পারেন তাহলে আপনার লেস দেন 1 মান্থ এটাকে সিলেক্ট করতে হবে, সো আমরা এখান থেকে লেস দেন 1 মান্থ এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখানে একটা কভার লেটার লিখব খুব সুন্দরভাবে, যে আমরা এই কাজটি করতে পারবো এবং কিভাবে করব সম্পূর্ণ A to Z হচ্ছে আমরা এখানে লিখে দিব। সো আমি হচ্ছে আগে থেকে একটা কভার লেটার হচ্ছে রেডি করে রাখছিলাম, সো সেই কভার লেটারটাকে আমি এখানে হচ্ছে পেস্ট করে দেব। এখানে আমি সেই কভার লেটারটা রেখে রাখছি। তারপর হচ্ছে অ্যাটাচমেন্টে যাবো, অ্যাটাচমেন্টে গিয়ে আমরা এখান থেকে আপলোডে যাব। আপলোডে গিয়ে আমরা একটু আগে যে এক্সেল শিটটা রেডি করছিলাম সেই এক্সেল শিটটাকে আমরা এখানে অ্যাটাচ করে দেব। এখান থেকে মাইক্রোসফট এক্সেল 4 মেবি
এটাই আমরা এখান থেকে এটাকে আপলোড করে দেব। আপলোড করার পর দেখুন এটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা একটু নিচের দিকে যাব। দেখুন এই কাজটার জন্য এখানে কিন্তু অনেকেই বুস্ট করে রাখছে। নর্মালি আপনি যখন এই কাজটার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার নর্মালি 4 কানেক্ট হচ্ছে আপনার কাটবে, এবং আপনি চাইলে বুস্ট করে এক্সট্রা কানেক্ট পে করে আপনি চাইলে উপরের দিকে চলে আসতে পারেন। দেখুন এখানে 54 কানেক্ট খরচ করে এক ব্যক্তি ফার্স্ট প্লেসে চলে আসছে, তারপর আরেকজন 53 কানেক্ট খরচ করে সেকেন্ড প্লেসে চলে আসছে। তো এখানে আসলে অনেক কম্পিটিশন, আমরা এত কানেক্ট একটা কাজের জন্য স্পেন্ড করব না নতুন অবস্থায়। তো আমরা এখান থেকে সেন্ড ফর 6 কানেক্ট, সরি এই কাজটার জন্য 6 কানেক্টস হচ্ছে আপনার খরচ হবে। সো আমরা যদি এখান থেকে সেন্ড ফর 6 কানেক্টস এই লেখাটির উপর ক্লিক করে দিই তাহলে কাজটাতে অ্যাপ্লাই হয়ে যাবে, এবং হচ্ছে বায়ার আমাদেরকে লিস্টে দেখতে পাবে। এবং হচ্ছে যদি উনি আমাদের কভার লেটারটা পড়ে আমাদের যদি সব কিছু যদি ভালো লাগে তাহলে আমাদেরকে কাজটা দিবে, আমাদের সাথে মেসেজের মাধ্যমে এখানে হচ্ছে যোগাযোগ করবে। তো আমি হচ্ছে আরও কিছু ফর্ম্যাট রেডি করে তারপর হচ্ছে এই কাজটার জন্য আমরা হচ্ছে অ্যাপ্লাই করব। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে।